আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজ চলে আসলাম, বেশ কিছু এখানে রয়েছে, টাইগার মুরগি বাচ্চা রয়েছে, ফাউমি এবং লেয়ার দেশি বাচ্চা। জানিয়ে দিয়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে। আমাদের ময়মনসিংয়ের ভিতরে ক্যাশ অন ডেলিভারি, অন্যান্য ডিস্ট্রিক্টে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে, বাসের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন নিয়ে বাজিয়ে রাখবেন। যারা দিন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে চলে আসবে, সেখানে দেখতে পারবেন। এখানে রয়েছে আজকে 10 দিনের বাচ্চা বোর্ডিং করা, যারা নিতে চান নিতে পারেন আলোচনা করে। এই মুখ হোয়াটসঅ্যাপ আছে, খুব চমৎকার দেখতে পাচ্ছেন। একদিনের বাচ্চার জন্য নিতে পারেন, একদিন, 10 দিন, 20 দিন, 15 দিন। এখানে রয়েছে ইনকিউবেটর, 1000 ডিমের ইনকিউবেটর। আর এই পাশে রয়েছে সৌর মেশিন দেখতে পাচ্ছেন, এটা 200 ফিজের ইনকিউবেটর, 1000 ডিম রয়েছে। যারা অর্ডার করবেন অবশ্যই বাচ্চা নিতে পারবেন। আমি যদি দেখাই, মার্শাল্লাহ, এই বাচ্চা বের হবে আর 5 দিন পরে। যারা লেয়ার নিতে চান অবশ্যই আগে অর্ডার করতে হবে লেয়ারের জন্য। আর টাইগার যারা নিতে চান সরাসরি নিতে পারবেন, টাইগার, ফাউমি, দেশি, ব্রয়লার, অন্য অন্য যে কোনো বাচ্চা সোনালি, একদিন সময় দিতে হবে। আর শুধু লেয়ারের জন্য অগ্রিম বুকিং দিতে হবে, কারণ লেয়ারের বাচ্চা খুবই ক্রাইসিস, এর আগে বুকিং দেওয়া আছে, ওগুলো দেওয়ার পরে আপনাদের নতুন করে দেওয়া লাগবে। তো বাজার অনেক আপডাউন করতে আছে, টাইগারের বাচ্চা আমরা বিক্রি করতেছি সারা বছর 65, 60, 70 এই দামে। ফাউমি মিশরি একদিনের বাচ্চা 50 টাকা, 45 টাকা, এ গ্রেডের 50, বি গ্রেডের 45 টাকা। আর দেশি বাচ্চা এ গ্রেডের 50 টাকা, বি গ্রেডের 45 টাকা। অন্য অন্য বাচ্চার দাম আপডাউন করতে আছে, দেশি এই ব্রয়লার বাচ্চা আপডাউন করতে আছে, আজকে 35 টাকা দাম। এছাড়া লেয়ারের বাচ্চা আজকে রেট হচ্ছে 90 টাকা, যারা আজকে অর্ডার দিতে চান 90 টাকা নিতে পারবেন। বাজার আপডাউন করতে আছে লেয়ারের বাচ্চা, তার ডিমটা খুবই গাইসেস, বাচ্চাও গাইসেস, অনেক অর্ডার থাকে লেয়ারের। আপনারা অনেকে জানেন বাচ্চা 50% বাচ্চা হয় ডিম থেকে, কারণ লেয়ারের ডিম অনেক মোটা, যে কারণে ক্যান্টিন করা যায় না, ক্যান্টিন না করে গেলে তো বাচ্চা সেই ক্ষেত্রে অনেক মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা মারি যাওয়ার সম্ভাবনা থাকে। 50% বাচ্চা পাওয়া যায়, 50% বাচ্চা থেকে সেখান থেকে আবার 20% বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক সময় ব্রিডিংয়ের সমস্যা হয়, সেই কারণে লেয়ারের বাচ্চার দামটা অন্য অন্য বাচ্চার তুলনায় বেশি হয়ে থাকে সবসময়। তো দর্শক, আজকে আমরা জানাই দেব এই একই ভিডিও থেকেই আজকে কোন কোম্পানি কত টাকা বাচ্চার দাম চলছে এবং রেডি মুরগির আজকে বাজার দর কেমন চলছে। ইনশাল্লাহ আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। এতক্ষণ দেখালাম আমার নিজের এগুলো, যারা নিতে চান বোর্ডিং করা বাচ্চা। আমাদের বাচ্চা প্রতি সপ্তাহে বের হয়, 200 পিস করে বের হয়, এক মেশিনে 200 পিস হ্যাঁ, আরেক মেশিনে 100 পিস হ্যাঁ, মোট 300 পিস বাচ্চা বের হয় প্রতি 5 দিন পরপর। আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা, কত থেকে ফোন দিবেন না, যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। মার্শাল্লাহ, খুব চমৎকার দেখতে পাচ্ছেন। এখানে একটি টিয়া পাখি রয়েছে, যারা অনেক কথা বলে, মিটু 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 মিটু। এখানে দুটো বার্জিক রয়েছে জাপানি, মিটু এক পিজা পানি মেলটা, আর ফিমেল রয়েছে অ্যালবিনো রেডাই, হালকা ব্লু কালার রয়েছে ফিমেলটা, মেলটা জাপানি, রেজিস্ট্রেশন যোগাযোগ করতে পারেন। আর এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে, এগুলো একদিনের বাচ্চা। তো আজকে সারা বাংলাদেশে মুরগির দাম একটু বাড়তির দিকে, যারা খামারে আছেন তাদের জন্য সুখবরই বটে। আজকে ঢাকায় বলে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, টাইগার, কালারবার্ড, সেসু এগুলো বিক্রি হচ্ছে 100
70-75 টাকা পর্যন্ত বিক্রি কেনা বেচা হচ্ছে। আজকে রংপুর বিভাগে বলে বিক্রি হচ্ছে 145-155 টাকা পর্যন্ত, সোনালী বিক্রি হচ্ছে 210-215-220 টাকা পর্যন্ত, কালাবার টাইগার সেসু বিক্রি হচ্ছে 170-175 টাকা। ময়মনসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 140-145-148-150 টাকা পর্যন্ত, সোনালী বিক্রি হচ্ছে 200-210-205 টাকা পর্যন্ত, এবং কালাবার টাইগার সেসু বিক্রি হচ্ছে 175-180-190 টাকা পর্যন্ত। রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 150-155 টাকা, সোনালী বিক্রি হচ্ছে 210-215-220 টাকা, কালাবার সেসু টাইগার বিক্রি হচ্ছে 180-185 টাকা। খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 155-160 টাকা, কোনো কোনো জায়গায় 50-52 টাকা বিক্রি হচ্ছে, কারণ এটা আমরা বিভাগ ভিত্তিক বলতেছি, কারণ বিভাগে অনেকটি জেলা থাকে, এক এক জেলায় এক একদম দাম দুই একটা কম বেশি হতে পারে, আপনারা অবশ্যই জেনে বুঝে ক্রয় করবেন, চাষাই বাসা করে ক্রয় করবেন। খুলনা বিভাগে চলতেছে 155-155-160 টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালি বিক্রি হচ্ছে 210-215 টাকা পর্যন্ত, কালাবার টাইগার সেসু বিক্রি হচ্ছে 170-175-180 টাকা পর্যন্ত। আজকে বরিশাল বিভাগ বলে বিক্রি হচ্ছে 155-160-185 টাকা পর্যন্ত উঠছে, সোনালি বিক্রি হচ্ছে 210-220 টাকা, সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে 190-195-200 টাকা পর্যন্ত, এবং কালারবাট টাইগার সেসু এইগুলি বিক্রি হচ্ছে 180-185 টাকা। সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 150-155-160 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 205-210 টাকা, টাইগার কালারবাট বিক্রি হচ্ছে 180-185 টাকা। রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 155-160-162-53, সোনালী বিক্রি হচ্ছে 205-10-12-15-20 টাকা পর্যন্ত, কালাবার সেসু বিক্রি হচ্ছে 170-180 টাকা পর্যন্ত। চট্টগ্রাম সর্বশেষ চট্টগ্রাম বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে 160-162-55 টাকা পর্যন্ত, সোনালী বিক্রি হচ্ছে 210-15-20 টাকা, কালাবার সেসু টাইগার বিক্রি হচ্ছে 180-90-95 টাকা পর্যন্ত। এই ছিল মোটামুটি বিভাগীয় অঞ্চলগুলো মুরগির দাম, এছাড়া বিভিন্ন জেলায় প্রায় সেম কোয়ালিটি বিক্রি হচ্ছে। আজকে ব্রয়লার বাচ্চা আমরা দেখব, এখন ব্রয়লার বাচ্চা একদিনের বাচ্চা 25-35-38 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, সোনালী বিক্রি হচ্ছে নর্মাল থেকে 20-28 টাকা পর্যন্ত, সোনালী ক্লাসিক বিক্রি হচ্ছে 22-23-24 টাকা এক কমানে, আর সোনালী সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে 32-30 টাকা, কালাবার বিক্রি হচ্ছে আজকে 30-35 টাকার ভিতরে, টাইগার বিক্রি হচ্ছে 55-60-65 টাকা পর্যন্ত, কোলপাখি বিক্রি হচ্ছে আজকে 10-12 টাকার ভিতরে, ফার্মি মিশরি বিক্রি হচ্ছে 45-50 টাকা, লেয়ার আজকে প্লেট বিক্রি হচ্ছে 85-90 টাকার ভিতরে। এই ছিল মোটামুটি আজকের দাম, তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে নিতে পারেন। আমাদের ময়মনসিং ভিতরে ক্যাশ অন ডেলিভারি, অন্যান্য ডিস্ট্রিক্টে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এক কথা বলে রাখি, লেয়ারের বাচ্চা যারা নেবেন অগ্রিম বুকিং দিতে হবে, কারণ লেয়ারের বাচ্চা খুবই কাইসাস, অন্যান্য বাচ্চা নিতে চাইলে সরাসরি নিতে পারবেন, ফার্মি মিশরি দেশি টাইগার সোনালি যে কোনো বাচ্চার জন্য একদিন সময় দিতে হবে, শুধু লেয়ারের জন্য বুকিং দিতে হবে। তো অনেক কথা বললাম, এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে চলে যাবে, সেখানে দেখতে পারবেন আমাদের নিজস্ব ইনকিউবেটর দ্বারাই বাচ্চা ফোটানো হয়। যারা আমাদের ময়মনসিংয়ের ভিতরে রয়েছেন তারা আমাদের ফার্মে এসে দেখে নিতে পারবেন, আর যারা অন্য অন্য জেলায় ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।